প্রিয় শ্রোতা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে আমি করিম এখন শুরু করতে যাচ্ছি হুমায়ুন আহমেদের বহুল জনপ্রিয় উপন্যাস শঙ্খনীল কারাগারের প্রথম খণ্ডটি সঙ্গে থাকুন অনেক ধন্যবাদ বাস থেকে নেমে হকচুকিয়ে গেলাম বৃষ্টিতে ভেসে গেছে সব রাস্তায় পানির ধারা স্রোত লোকজন চলাচল করছে না লাইট পোস্টের বাতি নিভে আছে অথচ দশ মিনিট আগেও যেখানে ছিলাম সেখানে বৃষ্টির নাম গন্ধ নেই শুকনো খটখট করছে চারদিক কেমন ভাবতে অবাক লাগে বৃষ্টি এসেছে ঝুপঝুপ করে একটা ছোট্ট জায়গা ভিজিয়ে চলে গেছে আর এতে আর শৈশব পরিচিত এ অঞ্চল কেমন ভৌতিক লাগছে হাঁটতে গা ছমছম করে রাত নটাও হয়নি এর মধ্যে রশিদের চায়ের স্টল বন্ধ হয়ে গেছে মডার্ন লন্ড্রিও ঝাঁপ ফেলে দিয়েছে একবার মনে হলো হয়তো আমার নিজের ঘড়ি বন্ধ হয়ে আছে রাত বাড়ছে ঠিকই টের পাচ্ছি না কানের কাছে ঘড়ি ধরতেই ঘড়ির আওয়াজ ছাপিয়ে মন্টুর গলা শোনা গেল রাস্তার পাশে নাপিতে যে সমস্ত ছোট ছোট টুল কাঠের বাক্স থাকে তারই একটাই জড়োসড়ো হয়ে বসে আছে আলো ছিল না বলেই এতক্ষণ নজরে পড়েনি চুমকে বললাম মন্টু কি হয়েছে রে কিছু হয়নি স্পঞ্জের স্যান্ডেল হাতে নিয়ে মন্টু টুল থেকে উঠে এলো কাদায় পানিতে মাখামাখি পা পিছলে পড়েছিলাম স্যান্ডেলে ফিতে ছিঁড়ে গেছে এত রাতে বাইরে কি করছিলি তোমার জন্য বসেছিলাম এত দেরি করেছ কেন বাসায় কিছু হয়েছে মন্টু না কিছু হয়নি মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বলেছে ভিক্ষে করে খেতে মন্টু শার্টের লম্বা হাতে চোখ মুছল টুনুদের বাসায় ছিলাম টুনুর মাস্টার এসেছে সেজন্য এখানে বসে আছে। কেউ নিতে আসেনি রাবে আপা এসে চার আনা পয়সা দিয়ে গিয়েছে বলেছে তুমি আসলে তোমাকে নিয়ে বাসায় আসতে মন্টু আমার হাত ধরল দশ বছরের একটা বাচ্চা ছেলে সন্ধ্যা থেকে বসে আছে বাইরে এর ভেতর ঝড় বৃষ্টি হয়েছে বাতি টাতি নিভিয়ে লোকজন ঘুমিয়েও পড়েছে সমস্ত ব্যাপারটার ভেতরই বেশ খানিকটা নির্মমতা আছে অথচ মাকে এ নিয়ে কিছুই বলা যাবে না বাবা রাত দশটার দিকে ঘরে ফিরে যখন সব শুনবেন তখন তিনি আরও চুপ হয়ে যাবেন মুখ কালো করে ঘুরে বেড়াবেন এবং একদিন ক্ষতিপূরণ হিসেবে চুপিচুপি হয়তো একটি সিনেমাও দেখিয়ে আনবেন দাদা রুনুকেও মা তালা বন্ধ করে রেখেছে ট্রাঙ্ক আছে যে ঘরটায় সেখানে রুনু কি করেছে আয়না ভেঙেছে আর তুই কি করেছিলি আমি কিছুই করিনি ঝুনু বারান্দায় মোড়া পেতে চুপচাপ বসেছিল আমাদের দেখে ধর্মর করে উঠে দাঁড়ালো দাদা এত দেরি করলি কেন যা খারাপ লাগছে কি হয়েছে ঝুনু কত কি হয়েছে তুমি রাবেয়া পাকে জিজ্ঞেস করো গলার শব্দ শুনে রাবেয়া বেরিয়ে এলো চোখে ভয়ের ভাব ভঙ্গি প্রকট হয়ে উঠেছে চাপা গলায় বলল মার ব্যথা শুরু হয়েছে খোকা বাবা তো এখনো আসলো না কি করি বলতো কখন থেকে আধ ঘন্টাও হয়নি মার কাছ থেকে চাবি এনে দরজা খুলে দেব রুনুর সেই জন্যে গিয়েছি দেখি এই অবস্থা ভেতরের ঘরে পা দিতেই রুনু ডাকলো ও দাদা শুনে যাও মার কি হয়েছে দাদা কিছু হয়নি কাঁদছে কেন মার ছেলে হবে অ দাদা তালাটা খুলে দাও আমার ভয় লাগছে একটু দাঁড়া রাবিয়া চাবি নিয়ে আসছে এখান থেকে মায়ের অস্পষ্ট কান্না শোনা যাচ্ছে কিছু কিছু কান্না আছে যা শুনলে কষ্টটা সম্বন্ধে শুধু যে একটা ধারণাই হয় তাই নয় ঠিক সেই পরিমাণ কষ্ট নিজেরও হতে থাকে আমার সেই ধরনের কষ্ট হতে লাগলো রাবেয়া এসে রুনুর ঘরের তালা খুলে দিল রাবেয়া বেচারি ভীষণ ভয় পেয়েছে তুই এত দেরি করলি কেন খোকা এখন কি করি বল ওভারসিয়ার কাকুর বউকে খবর দিয়েছি তিনি ছেলেকে ঘুম পাড়িয়ে আসছেন তুই সবাইকে নিয়ে খেতে আয় শুধু ডাল ভাত যা কাণ্ড সারাদিন ধরে রাত কখন মার মেজাজ এত খারাপ আগে হয়নি হরবর করে কথা শেষ করেই রাবিয়া রান্নাঘরে চলে গেল কলঘরে যেতে হয় মার ঘরের সামনের বারান্দা দিয়ে চুপি চুপি পা ফেলে যাচ্ছি মা তীক্ষ্ণ গলায় ডাকলেন খোকা কি মা তোর বাবা এসেছে না আয় ভেতরে বাইরে দাঁড়িয়ে আছিস কেন ব্যথাটা বোধহয় কমেছে সহজভাবে নিঃশ্বাস নিচ্ছেন মার মুখে বিন্দু বিন্দু ঘাম আর ফ্যাকাশে ঠোঁট ছাড়া অসুস্থতার আর কোনো লক্ষণ নেই খোকা মন্টু এসেছে এসেছে আর রুনুর ঘর খুলে দিয়েছে রাবেয়া দিয়েছে যা ওদের নিয়ে আয় রুনু ঝুনু আর মন্টু জড়োসড়ো হয়ে দাঁড়ালো সামনে কিছুক্ষণ চুপ থেকে মা বললেন কাঁদছ কেন রুনু কাঁদছি না তো বেশ চোখ মুছে ফেলো ভাত খেয়েছো না যাও ভাত খেয়ে ঘুমাও গিয়ে মন্টু বলল মা আমি বাবার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকব না না ঘুমাও গিয়ে রুনু মা কাঁদছ কেন তুমি কাঁদছি না তো আমার কিছু হয়নি সবাই যাও ঘুমিয়ে পড়ো যাও যাও ঘর থেকে বেরিয়ে কেমন যেন খারাপ লাগতে লাগলো আমার আমাদের এই গরিব ঘর বাবার অল্প মাইনের চাকরি এর ভেতর মা যেন সম্পূর্ণ বেমানান বাবার সঙ্গে যখন তার বিয়ে হয় তখন তিনি ইতিহাসে এম পরীক্ষা দেবেন আর বাবা তাদের বাড়ি আশ্রিত গ্রামের কলেজ থেকে বিয়ে পাশ করে চাকরি খুঁজতে এসেছেন শহরে তাদের কি যেন আত্মীয় হন বিয়ের পর এই বাড়িতে এসে ওঠেন দুজন মার পরীক্ষা দেওয়া হয়নি কিছুদিন কোনো এক স্কুলে মাস্টারি করেছেন সেটি ছেড়ে দিয়ে ব্যাংকে কি একটা চাকরিও নেন সে চাকরি ছেড়ে দেন আমার জন্মের পরপর তারপরে একে একে রুনু হলো ঝুনু হলো মন্টু হলো মা গুটিয়ে গেলেন নিজের মধ্যে সব ছেড়ে ছুড়ে দিয়ে মা আমাদের গরিব ঘরে এসেছেন বলেই তার সামান্য রূপের কিছু কিছু আমরা পেয়েছি তার আর শৈশব লালিত রুচির কিছুটা ক্ষুদ্র ভগ্নাংশ হলেও সঞ্চারিত হয়েছে আমাদের মধ্যে শুধু যার জন্যে তৃষিত হয়ে আছি সেই ভালোবাসা পায়নি কেউ রাবিয়ার প্রতি একটা গাঢ় মমতা ছাড়া আমাদের কারো প্রতি তার কোনো আকর্ষণ নেই মার অনাদর খুব অল্প বয়সে টের পাওয়া যায় যেমন আমি পেয়েছিলাম রুনুছুও নিশ্চয়ই পেয়েছে অথচ আমরা সবাই মিলে মাকে কি ভালোই না বাসি উকিল সাহেবের বাসায় টেলিফোন আছে সেখান থেকে ছোট খালার বাসায় টেলিফোন করলাম ছোটখালা বাসায় ছিলেন না ফোন ধরল কিটকি কি হয়েছে বললেন খোকা ভাই মার শরীর ভালো নেই কি হয়েছে খালার কি হয়েছে বলতে গিয়ে লজ্জায় মাথা কাটা যাচ্ছিল এদিকে উকিল সাহেব আবার কান খাড়া করে শুনছেন কি বলছি কোনো রকমে বললাম মার ছেলে হবে কিটকি আপনাদের তো ভারী মজা কতগুলি ভাই বোন আমি একদম একা কিটকি খালাকে সকাল হলে বাসায় একবার আসতে বলবে হ্যাঁ বলবো আমিও আসব মারবাড়ির লোকজনের ভেতরে এই একটি মাত্র পরিবারের সঙ্গে আমাদের কিছুটা যোগাযোগ আছে ছোটো আসেন মাঝে মাঝে কিটকির জন্মদিন পুতুলের বিয়ে এই জাতীয় উৎসবগুলিতে দাওয়াত হয় রুনুঝুনুর বাসায় ফিরে দেখি বাবা এসে গেছেন ওভারশিয়ার কাকুর বউও এসেছেন ধায় সুহাসিনীও এসেছে রান্নাঘরে বাতি জ্বলছে রাবিয়া ব্যস্ত হয়ে এ ঘর ও ঘর করছে বাবা ভেতরের বারান্দায় ইজি চেয়ারে শুয়ে ঘন ঘন সিগারেট খাচ্ছেন আমাকে দেখে যেন একটু জোর পেলেন তোর ছোট খালাকে খবর দিয়েছিস খোকা জি দিয়েছি আপনি কখন এসেছেন আমার একটু দেরি হয়ে গেল তোর আজিজ খাকে মনে আছে ঘোরের দোকান ছিল যে আমার খুব বন্ধু মানুষ সে হঠাৎ মারা গেছে গিয়েছিলাম তার বাসায় বাবা যেন আমার কাছে কৈফিয়ত দিচ্ছেন এমন ভাব ভঙ্গি করতে লাগলেন আজিজ খাঁড়বো ঘন ঘন ফিট হচ্ছে একবার মনে করলাম থেকেই যাই ভাগ্য ভালো থাকিনি নিজের ঘরে এত বড় বিপদ বিপদ কিসের বাবা না বিপদ অবশ্যই নয় কিন্তু রাতে এমন একটা বাজে স্বপ্ন দেখেছি যতবারই মনে হয় হাত পা ঠান্ডা হয়ে আসে কিছুক্ষণ আগে রাবেয়াকে বলেছে সে কথা কি স্বপ্ন না না রাতের বেলা কেউ স্বপ্ন বলে নাকি রে যা তুই রাবিয়ার কাছে গিয়ে বস একটু ঘরে যদিও অনেকগুলি প্রাণী জেগে আছে তবুও চারদিক খুব বেশি রকম নীরব রান্নাঘরে দু একটা বাসন কোষণ নাড়ার শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না বাবা অবশ্যই মাঝে মাঝে বিড়বিড় করে কি যেন বলছেন তার একা একা কথা বলার অভ্যাস আছে মাঝে মাঝে যখন মেজাজ খুব ভালো থাকে তখন গুনগুন করে গানও গান কথা বোঝা যায় না ও মন মন রে এই লাইনটি অস্পষ্ট শোনা যায় রাবেয়া বলে বাবার নৈশ সঙ্গীত রাবেয়াটা এমন ফাজিল রান্নাঘরে গিয়ে দেখি একটা মস্ত অ্যালুমিনিয়ামের সসপ্যানে পানি ফুটছে রাবেয়ার ঘুম ঘুম ফোলা চোখে মুখে আগুনের লাল আঁচ এসে পড়েছে সে আমার দিকে তাকিয়ে কী ভেবে অল্প হাসল আমি বললাম হাসছিস যে এমনি সুহাসিনী মাসির আমি কি নাম দিয়েছি জানিস কি নাম কুহাসিনী কুহাসিনী মাসি ওর হাসি শুনলে আমার গা জলে একটু আগে কি বলেছে জানিস কি বলেছে থাক শুনে কাজ নেই বল না বলে আজ তোমার মার জন্য এসেছি একদিন তোমার জন্যেও আসবো খুকি বলতে বলতে রাবেয়া মুখ নিচু করে হাসলো। সে মনে হল কথাটা বলে ফেলে বেশ লজ্জা পেয়েছে হঠাৎ করে ব্যস্ত হয়ে কি খুঁজতে লাগলো আমি বললাম তোর ভাবভঙ্গি দেখে তো মনে হচ্ছে বেশ হয়েছিস শুনে তুই একটা গাধা লজ্জায় রাবিয়া লাল হয়ে উঠল আমি অপ্রস্তুত হয়ে বললাম লজ্জা পাওয়ার কি হয়েছে যা লজ্জা পেলাম কোথায় তোর যে কথা যাই দেখে আসি রুনুঝুনুরা মশারি ফেলে ঘুমিয়েছে কিনা যা মশা রাবে আমার বড় পাঁচ এই বয়সে মেয়েরা খুব বিয়ের কথা ভাবে তাদের অন্তরঙ্গ সাথে বিয়ে নিয়ে হাসাহাসি করে রাবে আর একটি বন্ধুও নেই আমি তার একমাত্র বন্ধু সুহাসিনী মাসি সেই কথাটি হয়তো এই জন্যেই বলেছিল আমাকে আর আমি এমন গাধা তাকে উল্টো লজ্জা দিয়ে ফেললাম মেয়েরা লজ্জা পেলে এত বেশি অপ্রস্তুত হয় যে যে লজ্জা দিয়েছে তার অস্বস্তির সীমা থাকে না ঘরে খুব হৈ হৈ করে বেড়ালেও রাবিয়া ভীষণ রকম লাজুক কলেজে যাওয়া বন্ধ করার ব্যাপারটি ধরা যাক তিন বছর আগে হঠাৎ একদিন এসে বলল বাবা আমি আর কলেজে যাব না বাবা অবাক হয়ে বললেন কেন মা এমনি মা বললেন রাবেয়া তোমাকে কি কেউ কিছু বলেছে না মা খেয়ে কিছু বলেনি কোনো চিঠি ফিটি দিয়েছে নাকি কোনো ছেলে না মা আমাকে চিঠি কেন দেবে তবে কলেজে যাবে না কেন এমনি না এমনি না বলো তোমার কি হয়েছে রাবেয়া হঠাৎ ফুঁপিয়ে কেঁদে উঠে বলল মা ছেলেরা আমাকে মা কালী বলে ডাকে আমাদের ভেতর রাবেয়ায় শুধু মার রং পায়নি যতটুকু কালো হলে মায়েরা মেয়েদের শ্যামলা বলেন রাবে আর তার চেয়েও কালো কিন্তু ছেলেরা শুধু গায়ের রঙটাই দেখল ও ছেলে তাকিয়ে দেখি সুহাসিনী মাসি ধপ করছে গায়ের রং। ফোলা ফোলা চোখে এক বেমানান চশমা আমি উঠে দাঁড়ালাম খামাখা তোমার বাবা আমার ঘুম ভাঙিয়ে এনেছে এখনো অনেক দেরি নটার আগে নয় আমি চুপ করে রইলাম সুহাসিনী হাসি বললেন মেয়েটি কই লম্বা মতো মেয়েটি আসবে এক্ষুনি কেন এক কাপ চা করে দিতে বলতাম এই যে ও খুকি মাসিকে চা করে দাও না এক কাপ রাবিয়া হাসি মুখে বলল দি আপনি বসবেন এখানে না আমি একটু শোবো ভেতরের ইজি চেয়ারে রাবিয়া তাকালো আমার চোখে চোখে তোর লাগবে নাকি এক কাপ চা দে তাহলে পাঁচ কাপ দিই বাবাকে এক কাপ আমার নিজের দু কাপ রাবে চায়ের সরঞ্জাম সাজাতে লাগলো অভ্যস্ত নিপুণ হাত দেখতে ভালো লাগে আমি বললাম মাসির বয়স কত রে অনেক আমি ছাড়া সবাই তো তার হাতে দেখলে মনে হয় না তাই না হুম আমার ব্যথাটা একটু কম মনে হয় ছবার মা কষ্ট পেলেন তোরা তো সুখে আছিস কষ্ট যা তা তো মেয়েদেরই পেটে ছেলে মেয়ে আসা মানেই এক পা কবরে রাখা আমি বললাম কষ্ট যদি পুরুষরা পেত তাহলে তুই খুশি হতে না বলেই রাবেয়া হঠাৎ কি মনে করে হাসতে লাগল হাসির উচ্ছ্বাসে পেয়ালার দুধ গেল উল্টে আচল খসে পড়ল মেঝে অবাক হয়ে বললাম হাসির কি হয়েছে এত হাসছিস কেন একটা গল্প মনে পড়ছে তাই হাসছি কি গল্প বাজে গল্প তবে খুব মজার শুনলে তুই নিজেও হাসবি শুনবি বল একদল মেয়ে আল্লাহর কাছে নালিশ করল তাদের বক্তব্য ছেলে মেয়ে হওয়ার ব্যথা শুধু মেয়েদেরই হবে কেন এবার থেকে ছেলেদেরও হতে হবে ব্যথার ভাগও সমান সমান আল্লাহ বললেন ঠিক আছে তাই হবে তারপর হলো কি শোন মেয়েদের এই দলটির যিনি প্রেসিডেন্ট তার ব্যথা শুরু হলো কিন্তু কি আশ্চর্য স্বামী বেচারা দিব্যি ঘুরে বেড়াচ্ছেন তার কোনো ব্যথা ফ্যাথা নেই এদিকে তাদের গাড়ির ড্রাইভার ছুটির দরখাস্ত করেছে তার নাকি হঠাৎ ভীষণ পেটে ব্যথা শুরু হয়েছে তারপর তারপর আবার কি মেয়েরা বলল আল্লাহ তোমার পায়ে পড়ি ব্যথার ভাগাভাগি আর চাই না আমাদের কষ্ট আমাদেরই থাকুক তুই হাসলি না একটুও আগে শুনেছিস সেটা না তবে নোংরা গল্প তাই হাসলাম না ও রাবেয়া চায়ের পেয়ালা হাতে বেরিয়ে গেল সে খুব অপ্রস্তুত হয়েছে চোখ লজ্জায় ভিজে উঠেছে আমার খারাপ লাগতে লাগল অন্য সময় হলে ওই গল্পে প্রচুর হাসতাম আজ পারেনি হয়তো মায়ের কথা ভাবছিলাম বলে চায়ের পেয়ালা হাতে বারান্দায় এসে দাঁড়াতেই দেখি মন্টু গুটি গুটি পায়ে বেরিয়ে এসেছে খিরে মন্টু ঘুম আসছে না দাদা কেন রুনু ছুনু ঘুমিয়ে পড়েছে আমার একা একা ভয় করছে খিসের ভয় বহুতের রাবি আর রান্নাঘরে ফিরে যাচ্ছিল মন্টু ডাকলো আপা আমি চা খাব এক ফোঁটা ছেলের রাত তিনটে সময় চা চাই সিগারেটও লাগবে নাকি বাবুর দি বাবার কাছ থেকে এনে আপা ভালো হবে না বলছি ও ঘর থেকে কাপ নিয়ে একটা দেখিস ফেলে দিয়ে একাকার করিস না ভোর হয়ে আসছে কাক ডাকছে মুরগির ঘরে মুরগিগুলি সারা শব্দ দিচ্ছে চাঁদের আলো ফিকে হয়ে এসেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোর হওয়া দেখছি ভেতরের ঘর থেকে বাবা বেরিয়ে এলেন ভিত গলায় ডাকলেন খোকা জি তোর মাকে মনে হয় হাসপাতালে নিয়ে যাওয়াই ভালো কেন হঠাৎ করে না মানে সুহাসিনী বলল এখন বয়স হয়েছে কি না তাছাড়া তাছাড়া কি না মানে কিছু নয় আমার কেন যেন খারাপ লাগছে স্বপ্নটা দেখার পর দেখলাম যেন আমি একটা ঘরে একটা ঘরে কি না না রাতের বেলা স্বপ্ন বলে নাকি কেউ বাবা থতমত খেয়ে চুপ করলেন মায়ের সেই ভয় ধরানোর চিৎকার আর শোনা যাচ্ছে না কোথা থেকে দুটি বেড়াল এসে ঝগড়া শুরু করেছে অবিকল শিশুদের কান্নার আওয়াজ বাবা বললেন খোকা আমি হাসপাতালে গিয়ে অ্যাম্বুলেন্সকে খবর দিই আপনার যেতে হবে না আমিই যাই বরঞ্চ পাশের বাড়ি থেকে ফোন করে দিই না না ফোন করলে কাজ হবে না আসতে দেরি করবে বাসা চিনবে না অনেক ঝামেলা তুই থাক বাবা চাদর গায়ে দিয়ে বেরিয়ে গেলেন এত রাতে রিক্সাটিক্সা কিছু পাওয়া যাবে না হেঁটে হেঁটে যেতে হবে আমি ইজি চেয়ারে চুপচাপ বসে রইলাম যে শিশুটি জন্মাবে সে এত আয়োজন এত প্রতীক্ষা ও যন্ত্রণার কিছুই জানে না এই জাতীয় চিন্তা হতে লাগলো অন্ধকার মাতৃগর্ভের কোনো স্মৃতি কারোর মনে থাকে না যদি থাকতো তবে কেমন হতো সেই স্মৃতি কে জানে জন্মের সমস্ত ব্যাপারটাই বড় নোংরা রাবে এসে দাঁড়ালো আমার কাছে নিচু গলায় বলল খোকা বাবা কি হাসপাতালে গেছেন হ্যাঁ বাবা খুব ভয় পেয়েছেন না রে পেয়েছেন আমারও ভয় লাগছে খোকা ভয় কিসের আমি কিছুতে বিয়ে করবো না দেখিস তুই মাগো কি কষ্ট মায়ের কাছে গিয়েছিলি রাবেয়া হ্যাঁ মা কি করছে চিৎকার করছে না চিৎকার করার শক্তি নেই খুব কষ্ট পাচ্ছেন কি বাজে ব্যাপার হুম মাসে কি করছে ঘুমাচ্ছে বাজনার মতো নাক ডাকছে মেয়ে মানুষের নাক ডাকা কি বিশ্রী বাঁশির সরু আওয়াজের মতো তালে তালে বাজছে ঘেন্না লাগে মসজিদ থেকে ফজরের আজান হলো ভোর হয়ে আসছে অ্যাম্বুলেন্স এলো ছটার দিকে ড্রাইভারটা মুস্কো জোয়ান সঙ্গে হেল্পার দুটিরও গুন্ডার মতো চেহারা হইচই করে স্ট্রেচার বের করল তারা সাত সকালে অনেক লোকজন জড়ো হয়ে গেল পাড়ার মেয়েদের প্রায় সবাই এসেছে উকিল সাহেবের বউ আমাকে ইশারায় ডাকলেন খোকা তোর মার নাকি অবস্থা খুব খারাপ হেডক্লার্কে বউ বললেন হ্যাঁ না তেমন কিছু নয় দেখে আসুন না গিয়ে এই যাচ্ছি বলে তিনি অ্যাম্বুলেন্সের ভেতরটা দেখতে চেষ্টা করতে লাগলেন হেড ক্লার্কে বউও এসেছেন তার সঙ্গে একটি সুন্দর মতো মেয়ে কম বয়সী কয়েকজন ছেলে মেয়ে দেখি রিষ্টচিত্তে ঘুরে বেড়াচ্ছে মন্টু ভীষণ ভয় পেয়েছে আমার একটা হাত শক্ত করে ধরে রেখেছে মাঝে মাঝে সে যে কাঁপছে তা বুঝতে পারছি রুনু আর ঝুনুকে দেখছি না রাবে উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আছে একা একা মন্টু বলল দাদা তোমাকে ডাকছে কে ওভারশিয়ার কাকু মন্টুর হাত ধরে ওপাশে গেলাম হয়তো হাজারো কথা জিজ্ঞেস করবেন পুরুষ মানুষের মেয়েলি কৌতূহল বড় খারাপ লাগে ওভারশিয়ার কাকু খালি পায়ে দাঁড়িয়েছিলেন আমাকে দেখে বললেন খোকা তোমাকে একটু ডাকছিলাম কি জন্যে চাচা না মানে তেমন কিছু নয় ঘুম থেকে উঠে অ্যাম্বুলেন্স দেখে মানে ইয়ে ধরতো খোকা মাসের শেষ কত রকম দরকার হয় লজ্জা করো না শোনা রাখো কথা বলবার অবসর না দিয়ে চাচা সরে গেলেন ওই দিকটাই হইচই হচ্ছে স্ট্রেচারে করে মাকে তুলছে গাড়িতে ছুটে গেলাম বাবা সঙ্গে কে যাচ্ছে আমি আর তো সুহাসিনী মাসি রাবেয়াকে নিয়ে যান না না ও ছেলে মানুষ খোকা তো ছোট খালাকে খবর দিস গাড়ি স্টার্ট নিতেই বাবা আবার ডাকলেন খোকা ও খোকা তোর মা ডাকছে আয় একটু গাড়ির ভেতর আবছা অন্ধকার গলা পর্যন্ত চাদর চড়িয়ে মা পড়ে আছেন সারা শরীর কেঁপে উঠছে এক একবার মা নরম স্বরে বললেন খোকা আয় এদিকে অস্পষ্ট আলোয় চোখে পড়ল যন্ত্রণায় তার ঠোঁট কেঁপে কেঁপে উঠছে অদ্ভুত ফর্সা মুখের অদৃশ্য নীলশিরা কালো হয়ে ফুলে উঠছে বিন্দু বিন্দু ঘাম জমেছে সারা মুখে মা কি জন্যে ডেকেছেন কি মা কোনো কথা বললেন না বাবা বললেন দেরি হয়ে যাচ্ছে খোকা তুই নেমে যা আমিও সঙ্গে যাই বাবা না না তুই থাক বাসায় ওরা একা নেমে যা নেমে যা মাসি গলা বাড়িয়ে বললেন পানির কৌটো ফেলে এসেছি কেউ আসে তো সঙ্গে দিয়ে দিও গাড়ি ছেড়ে দিল মন্টু গাড়ির পেছনে পেছনে বড় রাস্তা পর্যন্ত গিয়ে ফোঁপাতে ফোঁপাতে ফিরে এলো রুনুঝুনুকে নিয়ে আমি বসে রইলাম বারান্দায় জন্ম বড় বাজে ব্যাপার মৃত্যুর চেয়েও করুন বুকের উপর চেপে থাকা বিষণ্নতা দেখতে দেখতে কেটে গেল আবহাওয়া তরল হয়ে এলো ঘণ্টাখানেকের মধ্যে ছোট খালা এলে নয়টার সময় মস্ত কালো রঙের গাড়িতে করে সঙ্গে মেয়ে কিটকি রাবিয়ার ঢাউস এক কেটলি চায়ের পানি চড়িয়ে দিল রুনু ঝুনু স্কুলে যেতে হবে না শুনে আনন্দে লাফাতে লাগল সারা রাত নির্ঘুম থাকায় মাথা ব্যথা করছিল চুপচাপ শুয়ে রইলাম ইউনিভার্সিটিতে এক দফা যেতে হবে স্যার কাল খোঁজ করছিলেন পাননি আতিক কি জন্যে যেন তার বাসায় যেতে বলেছে খুব নাকি জরুরি চার্লি চ্যাপলিনের দিকির ছবিটি চলছে গুলিস্তানে আজ দেখব কাল দেখব করে দেখা হয়নি দুদিনের ভেতর দেখতে হবে সামনের হপ্তায় কি একটা বাজে ছবি যেন খিরে খোকা শুয়ে মৃদু সেন্টের গন্ধ ছড়িয়ে খালা ঢুকলেন খালা চেহারার সঙ্গে মায়ের চেহারার খুব মিল তবে খালা মোটা সোটা মা ভীষণ রোগা খালা পাশের চেয়ারে বসলেন বললেন জর্ণাকিরে জি এই শুয়েছি একটু দেখি খালা মাথায় হাত রাখলেন না মোটেও জ্বর নেই ডাক্তারের বউ হাফ ডাক্তার হয় জানো তো জানি জ্বর টর নয় এমনি শুয়ে আছি খারাপ লাগছে তা তো লাগবেই বুড়ো বয়সে মায়েদের যদি ম্যাটারনিটিতে যেতে হয় আমি চুপ করে রইলাম দরজার আড়াল থেকে কিটকিউকি দিল খালা ডাকলেন আয় ভেতরে কিটকি লজ্জিতভাবে ঢুকল যখন অন্য কেউ থাকে না তখন আমার সঙ্গে কিটকির ব্যবহার খুব সহজ ও আন্তরিক বাইরের কেউ থাকলে কিটকির সংকোচ ও লজ্জায় চোখ তুলে তাকায় না শৈশবের একটি ছোট্ট ঘটনা থেকে কিটকির এমন হয়েছে সে তখন খুব ছোট ছ সাত বৎসর বয়স হবে মায়ের সঙ্গে বেড়াতে এসেছে বাসায় রুনুঝুরুর সঙ্গে সারা দুপুর হইচই করে খেললো মা যখন সবাইকে খেতে ডাকলেন তখন তার হঠাৎ কি খেয়াল হলো কি জানি মাকে গিয়ে বলল খালা আমি আপনাকে একটা কথা বলবো কাউকে বলবেন না তো না মা বলবো না আল্লাহর কসম বলুন আল্লাহর কসম তাহলে মাথা নিচু করুন আমি কানে কানে বলি মা মাথা নিচু করলেন এবং কিটকি ফিস ফিস করে বলল বড় হয়ে আমি খোকা ভাইকে বিয়ে করব। আপনি কাউকে বলবেন না তো মা কিটকির কথা রাখেননি সঙ্গে সঙ্গে সবাইকে বলে দিয়েছেন যদিও শুধু শৈশবের ঘটনা তবু স্থানে অস্থানে এই প্রসঙ্গ তুলে বেচারীকে প্রচুর লজ্জা দেওয়া হয় মা তো কিটকির সঙ্গে দেখা হলে একবার হলেও বলবেন আমার বউ মেয়েকে কেউ দেখে যত্ন করছে না কিটকি তার মায়ের পাশে বসল সে আজ হলুদ রঙের কামিজ পরেছে লম্বা বেনিতে মস্ত বড় বড় দুটি হলুদ ফিতের ফুল অল্প হাসল কিটকি আমি বললাম কি কিটকি আজ কলেজ নেই আছে যাব না কেন এমনি কলেজ ভীষণ বোরিং তাছাড়া খালার অসুখ থাকবি আজ সারাদিন হ্যাঁ আজ রাতে আপনাকে ভূতের গল্প বলতে হবে ভূতের গল্প শুনে কাঁদবি না তো আবার ইস কাঁদব ছোটবেলায় কবে কেঁদেছিলাম এখনো সেই কথা ছোটবেলায় তো তুই আরো কত কি করেছিস ভালো হবে না কিন্তু বলতে বলতে কিটকি লজ্জায় মাথা নিচু করল খালা বললেন আমি হাসপাতালে যাই খোকা কিটকি তুই যাবি আমার সঙ্গে না মা আমি এখানে থাকি খালা চলে যেতেই রাবেয়া চায়ের ট্রে হাতে ঢুকল বেশ মেয়ে রাবেয়া এর ভেতর সে গোসল সেরে নিয়ে চুল বেঁধেছে রান্না শেষ করেছে এক দফা চা খাইয়ে আবার চা এনেছে রাবে হাসতে হাসতে বলল কি না না ভিটকি বেগম এই ঘরে কি করছো পূর্ব রাগ নাকি সিনেমার মতো শুরু করলে যে পা আপনি তো ভারী ইয়ে মা ডাকলেন তাই বেশ বেশ তেমন গলদা চিংড়ির মতো লাল হয়ে গেছ যে গরমে না হৃদয়ের উত্তাপে জানাপা ভাল লাগে না নিন নিন ভিটকি বেগম চা নিন কি সব সময় ভিটকি ডাকেন যখন লাগে কিটকির কি কোনো মানে আছে তাই ভিটকি ডাকি যেন ভিটকির কত মানে আছে আছেই তো ভিটকি হচ্ছে ভেটকি মাছের স্ত্রীলিঙ্গ অর্থাৎ তুই একটা গভীর জলের ভেটকি ফিস বুঝলি বেশ আমি গভীর জলের মাছ না চা খাব না কাঁদো কাঁদো মুখে উঠে দাঁড়ালো কিটকি কাউকে কিছু বলার অবসর না দিয়ে ঝড়ের মতো বেরিয়ে গেল রাবিয়া হেসে উঠল হো হো করে বলল বড় ভালো মেয়ে হুম একটু অহংকার আছে তবে মনটা ভালো তাই নাকি হ্যাঁ আমার ভীষণ ভালো লাগে আর আমার কি মনে হয় জানিস কি মনে হয় মনে হয় মেয়েটি শৈশবে তোর দিকে যে টান ছিল তা এখনো আছে তাই নয় চাঁদের কলার মতো বাড়ছে তোর যত বাজে কথা রাবেয়া বলল মেয়েটির কথা ছেড়ে তোর যে ষোলো আনার উপর দু আনা আঠারো আনা টান আছে তাতে কোনো সন্দেহ নেই কান টান লাল করে একেবারে টমেটো হয়ে গেছিস আচ্ছা গাধা তো তুই রাবে হাসতে হাসতে ভেঙে পড়ল রুনু এসে ঢুকল খুব ব্যস্তভাবে হাতে একটা লুডো বোর্ড খিরে রুনু কি আপার কি হয়েছে কেন চুপচাপ বসে আছে আগে বলেছিল লুডু খেলবে এখন বলছে খেলবে না রাবে উঁচু গলায় হাসলো আবার রুনুকে বললাম রুনু মন্টু কোথায় মন্টুকে দেখছি না তো মন্টু হাসপাতালে গেছে হাসপাতালে কার সঙ্গে গেল খালার সঙ্গে না একাই গেছে তার নাকি খুব খারাপ লাগছিল তাই একা একাই গেছে কোন হাসপাতালে চিনবে কি করে চিনবে তার স্কুলের কাছেই চাটা খেয়ে গিয়েছে না খায়নি রাবিয়া শুয়ে শুয়ে পা দোলাচ্ছিল হঠাৎ কি মনে করে উঠে বসলো খোকা তুই বাজি রাখতে চাস আমার সঙ্গে নিয়ে বাজি মায়ের ছেলে হবে কি মেয়ে হবে এই নিয়ে রাবেশ আহ রাখ না একটা বাজি তোর কি মনে হয় ছেলে হবে আমার কিছু মনে হয় না আহ বল না একটা কিছু ছেলে আমার মনে হয় মেয়ে যদি ছেলে হয় তবে আমি তোকে একটা সিনেমা দেখার পয়সা দেব আর মেয়ে হলে তুই কী দিবি আমাকে কি যে বাজে বকিস ভাল লাগে না আহ বল না কী দিবি প্লিজ বল ক্লাস শেষ হলো দেড়টায় আতিক ছাড়লো না টেরে নিয়ে গেল তার বাসায় একটি মেয়ে নাকি প্রেমপত্র লিখেছে তার কাছে সত্যি মেয়েটি লিখেছে না কোনো ছেলে ফাজলামি করেছে তাই ভেবে পাচ্ছে না তার আসল সন্দেহটা আমাকে নিয়ে আমি কাউকে দিয়ে লেখাইনি তো যতবার বলছি আর ছেড়ে দাও আরেক দিন কথা হবে আমার একটু কাজ আছে ততই সে চেপে ধরে উঠতে গেলেই বলে কি এমন কাজ বল কি যে কাজ তার বলতে পারি না লজ্জায় অস্বস্তিতে ছটফট করি বাসায় ফিরতে ফিরতে বিকেল আমাকে দেখি ওভারশিয়ার কাকু দৌড়ে এলেন খোকা তোমার মার অবস্থা বেশি ভালো নয় সবাই হাসপাতালে গেছে তুমি কোথায় ছিলে যাও তাড়াতাড়ি চলে যাও রিক্সা ভাড়া আছে আমার পা কাঁপতে লাগলো আচ্ছন্নের মতো রিকশায় উঠলাম সমস্ত শরীর টলমল করছে কালো মতো একটি মেয়ে কাঁদছে কি হয়েছে তার কে জানে রাবেয়া বাবার হাত ধরে রেখেছে রুরুঝুরুকে দেখছি না বাচ্চা বোনটা কাঁদছে ট্যাঁ ট্যাঁ করে খালা কোলে করে আছেন তাকে খালা বললেন দেখো কা কি সুন্দর ফুলের মতো বোন হয়েছে হ্যাঁ খুব সুন্দর ফুলের মতো বোন হয়েছে একটি আর আমাদের আশ্চর্য ফর্সা ভীষণ রোগামা হাই ফোর্সেফ ডেলিভারিতে অপারেশন টেবিলে চুপচাপ মারা গেছেন তেইশ বছর আগে মা এসেছিলেন আমাদের ঘরে তেইশ বছরে একটি জন্য নিজের বাবার প্রকাণ্ড বাড়িতে যাননি কতই বা দূর বাসে চার আনার বেশি লাগে না এত কাছাকাছি থেকেও যেন তিনি ধরা ছোঁয়ার বাইরের গৃহে তেইশ বছর কাটিয়ে দিলেন হাসপাতালে মার চারপাশে তার পরিচিত আত্মীয় স্বজনেরা ভিড় করলেন নানা যানকে প্রথম দেখলাম আমরা সোনালি ফ্রেমের হালকা চশমা ধপধপে গায়ের রং শাহজাহান নাটকে বাচ্চা শাহজাহানের চেহারা যেমন থাকে ঠিক সেরকম চেহারা নানাজান বাবাকে বললেন মেয়েকে আমি আমার বাড়ি নিয়ে যেতে চাই তোমার আপত্তি আছে বাবা চুপ করে রইলেন নানাজান কথা বলছিলেন এমন সুরে যেন তার বাড়ির কোনো কর্মচারীর সঙ্গে বৈষয়িক কথা বলছেন তিনি আবার বললেন সেখানে মেয়ের মার কবর আছে তার পাশে সেও থাকবে তেইশ বছর পর মা আবার তার নিজের ঘরে ফিরে গেলেন একদিন যেমন সব ছেড়ে ছুঁড়ে এসেছিলেন কোনো পিছু টান ছিল না ফিরেও গেলেন তেমনি সুর কাটল না কোথাও ঘর সংসার চলতে লাগলো আগের মতোই বয়স বাড়তে লাগলো আমাদের রুনু ঝুনু আর মন্টু ব্যস্ত থাকতে লাগলো তাদের পুতুলের মতো ছোট্ট বোনটিকে নিয়ে যার একটি মাত্র দাঁত উঠেছে মুখের নাগালের কাছে যাই পাচ্ছে তাই কামড়ে বেড়াচ্ছে সেই দাঁতে সে অসময়ে সময়ে থথ থত বলে আপন মনে গান গায় আর রাবেয়া অপূর্ব মমতা আর ভালোবাসায় ডুবিয়ে রেখেছে আমাদের সমুদ্রের মতো এত স্নেহ কি করে সে ধারণ করেছে কে জানে বাবা রিটায়ার করেছেন কিছুদিন হল দশটা পাঁচটা অফিসের বাধা জীবন শেষ হয়েছে ফেয়ারওয়েলের দিন রুনু ঝুনু বাবার সঙ্গে গিয়েছিল অফিসের কর্মচারীরা বাবাকে একটি কোরআন শরীফ একটি ছাতা আর এক জোড়া ফুলদানি উপহার দিয়েছে এতেই বাবা মহা খুশি মার অবর্তমানে যতটা শূন্যতা আসবে মনে করেছিলাম তা আসেনি সমস্তই আগের মতো চলছে তবে মৃত্যুর সম্বন্ধেই এই কথাটা হয়তো খাটে অতি প্রিয়জন যদি পাশে না থাকে তবে কি করে বেঁচে থাকা যাবে ভাবনাটা অর্থহীন মনে হয় মৃত্যুর জন্যে মানুষ শোক করে ঠিকই কিন্তু সে শোক স্মৃতির শোক এর বেশি কিছু নয় কোনো কোনো রাতে ঘুম ভেঙে গেলে মার কথা মনে পড়ে তখন অনেক রাত পর্যন্ত ঘুম আসে না কিটকির কথা প্রাণপণে ভাবতে চেষ্টা করি তখন যেন সে এসে আমার পাশে বসে আছে আমি বলছি কি কিটকি এত রাতে আমার ঘরে ভয় করে না কিসের ভয় ভূতের আমি বুঝি আগের মতো ছেলে মানুষ আছি না তুই কত বড় হয়ে গেছিস সবাই বড় হচ্ছে আমরা হ্যাঁ দেখেছেন আমার চুল কত লম্বা হয়েছে তোকে বপ চুলে এরছে ভালো দেখাতো সত্যি হ্যাঁ কাঁচি আছে আপনার কাছে কি করবি বপ করে ফেলি আবার রাতে এ জাতীয় অসংলগ্ন ভাবনা ভাবি বলেই হয়তো কিটকিকে দিনের বেলায় দেখলে লজ্জা ও সংকোচ বোধ করি যেন একটা অপরাধ করে ধরা পড়েছে। কিটকি অবশ্যই আগের মতোই আছে হইচই করার নেশাটা একটু বেড়েছে মনে হয় রুনু ঝুনুর সঙ্গে খুব ভাব হয়েছে প্রায়ই এদের দুজনকে সিনেমা দেখাতে নিয়ে যায় আমার নিজের স্বভাব চরিত্রে বেশ পরিবর্তন এসেছে যখন ছাত্র ছিলাম রাত জেগে পড়তে হতো আর দু চোখে ভিড় করতো রাজ্যের ঘুম কষ্ট করে রাত জাগা এখন ঘুমোবার অবসর আছে কিন্তু চেপে ধরেছে ইনসোমনিয়া থানার ঘড়িতে বড় বড় ঘণ্টা বেজে ছোটগুলিতেও বাঁচতে শুরু করে ঘুম আসে না এক ফোঁটা বিছানায় গড়াগড়ি করি ভোর হয় সকালের আলো দু চোখে পড়তেই ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। আটটা বাজার আগে রুনু ঝাঁকায় দাদা ওঠ চা জুড়িয়ে পানি হয়ে গেল হোক তোরা খা শরীর খারাপ আমি আরেকটু একটু ঘুমই রুনু চলে যেতে রাবে আসে প্রবল ঝাঁকুনিতে চমকে উঠি শুনি তিন মিনিটের মধ্যে না উঠলে দিচ্ছি মাথায় পানি ঢেলে এক দুই তিন চার এই দিলাম এই দিলাম রাবেয়াকে বিশ্বাস নেই উঠে পড়তে হয় বারান্দের মুখ ধুতে ধুতেই বাবা সকালে দীর্ঘ ভ্রমণ সেরে ফিরে আসেন খুশি খুশি কলায় বলেন তুই বড় রাইজার স্বাস্থ্য খারাপ হয় এতে দেখ না আমার স্বাস্থ্য আর তোর স্বাস্থ্য মিলিয়ে সত্যি চমৎকার স্বাস্থ্য বাবার রিটায়ার করার পর ওজন আরও বেড়েছে আমি সব্রশংসা চোখে তাকাই বাবার দিকে বাবা হেসে হেসে বলেন এত রোগা তুই কলেজের ছেলেরা তোর কথা শোনে তা শোনে রাবে আর রান্নাঘর থেকে চেঁচায় না বাবা মোটেই শোনে না বাবা খুব খুশি হন অনেকক্ষণ ধরে আপন মনে হাসেন বেশ বদলে গেছেন তিনি বাবা ছিলেন নিরীহ নির্লিপ্ত মানুষ সকালে অফিসে যাওয়া বিকেলে ফেরা সন্ধ্যায় একটু তাস খেলতে যাওয়া দশটা বাঁচতে না বাঁচতে ঘুমিয়ে পড়া খুবই চুপচাপ স্বভাব আমাদের কাউকে কোনো কারণে সামান্য ধমক দিয়েছেন এও পর্যন্ত মনে পড়ে না সংসারে বাবার যেন কোনো অস্তিত্ব নেই আমাদের নিয়ে আর মাকে নিয়ে আমাদের সংসার বাবার ভূমিকা নেপথ্য কোলাহলের কেউ আমাদের দাওয়াত করতে এলে মাকেই বলতো বাড়িওয়ালা ভাড়া নিতে এসে বলতো খোকা তোমার মাকে একটু ডাকতো অথচ বাবা হয়তো বাইরে মোড়ায় বসে মন্টুকে অঙ্ক দেখিয়ে দিচ্ছেন এখন বাবা ভীষণ বদলেছেন সবার সঙ্গে প্রচুর উৎসাহ নিয়ে আলাপ চালান। সেদিন ওভারশিয়ার কাকুর সঙ্গে মাছ ধরতে গিয়ে সারা দিন কাটিয়ে এসেছেন খবরের কাগজ রাখেন দুটি প্রতিটি খবর খুঁটিয়ে খুঁটিয়ে পড়েন রাজনীতি নিয়েও আলোচনা চলে খোকা তোর কি ধারণা আওয়ামী লীগ পপুলারিটি হারাবে আমার না আমার কোনো ধারণা নেই ভালো করে পেপার পড়া চাই না পড়লে কি কিছু বোঝা যায় রাজনীতি বুঝতে হলে চোখ কান খোলা রাখা চাই বুঝলি কি বিশ্বাস হলো না না হবে না কেন বিশ্বাস যদি না হয় কাগজ কলম নিয়ে আয় তিন বছর পর পার্টির কি অবস্থা হবে লিখে দি সিল করে রেখে দে তিন বছর পর অক্ষরের সাথে অক্ষর মিলিয়ে দেখবি বাবার রূপান্তর খুব আকস্মিক আর আকস্মিক বলেই বড় চোখে পড়ে প্রচুর মিথ্যা কথাও বলেন বানিয়ে বানিয়ে সেদিন যেমন শুনলাম ওভারশিয়ার কাকুর ছেলের বউর সঙ্গে গল্প করছেন পাশের ঘরে এ ঘর থেকে সমস্ত শোনা যাচ্ছে কাউকে যেন বলো না মা গতকাল রাতে একটা অদ্ভুত ব্যাপার হয়েছে কি ব্যাপার চাচা যান অনেক রাত তখন আমি বারান্দায় ইজি চেয়ারে শুয়ে আছি হঠাৎ ফুলের গন্ধ পেলাম বকুল ফুলের গন্ধ অবাক হয়ে চোখ তুলে তাকিয়ে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার জোগাড় দেখি কি খোকার মা হালকা হলুদ রঙের একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছে আম গাছটার নিচে বলেন কি চাচা হ্যাঁ রে মা মিনিট দিনে দেখলাম রাত তখন কত হবে বারোটার মতো হবে গল্পটি যে সম্পূর্ণই মিথ্যা এতে কোনো সন্দেহ নেই গত রাতে আমার এক ফোঁটা ঘুম হয়নি সারা রাতে আমি বারান্দার ইজি চেয়ারে বসে কাটিয়েছি অথচ যে বাবা কোনোদিন অপ্রয়োজনে সত্য কথাটিও বলেননি তিনি কেন এমন অনর্গল মিথ্যা বলে চলেন ভেবে পাই না রাবে একদিন বলছিল মা মারা যাবার পর বাবা খুব ফ্রি হয়েছেন তার মানে মানে আর কি মনে হয় বাবা মার সঙ্গে ঠিক মানিয়ে নিতে পারেননি তুই কি সবসময় বাজে বকিস আহা এমনি বললাম কে বলেছে বিশ্বাস করতে বিশ্বাস না করলে অবশ্যই চলে কিন্তু বিশ্বাস না করাই বা যায় কি করে কিন্তু মার মতো মেয়ে তেইশ বছর কি করে মুখ বুঝে এখানে কাটিয়ে দিয়েছেন ভেবে পাই না বাবা মার সঙ্গে হাস্যকর আচরণ করতেন যেন মনিবের মেয়ের সঙ্গে দিয়ে দেয়া প্রিয় খানসামা একজন ভালোবাসার বিয়ে হলে এরকম হয় না সেখানে অসামঞ্জস্য হয় অশান্তি আসে কিন্তু মূল সুরটি কখনো কেটে যায় না অথচ যত দূর জানি ভালোবেসে বিয়ে হয়েছিল তাঁদের কিছুটা খালা বলেছেন কিছু বলেছেন বাবা রাবেয়াও বলেছে কিছু কিছু সে হয়তো শুনেছে মার কাছ থেকেই সব মিলিয়ে এ ধরনের চিত্র কল্পনা করা যায় শিরিন সুলতানা নামের ১৯ বছরের একটি মেয়ে সূর্য ওঠার আগে ছাদে বসে হারমোনিয়ামে গলা সারত ঘড়ির কাঁটার মতো নিয়মে সাতটার দিকে গানের মাস্টার শৈলেন পোদ্দার আসতেন গান শেখাতে তিনি আধ ঘন্টা থাকতেন এই সমস্ত সময়ে আজহার হোসেন নামের একটা গরিব আশ্রিত ছেলে কান পেতে অপেক্ষা করত ছাদের চিলে কোঠার ঘরটায়। সেখানেই এসে থাকত একদিন মেয়েটি কি একটি গান গাইল জানো খুব ভালো লাগলো ছেলেটির বেরিয়ে এসে কুণ্ঠিতভাবে বলল আরেকবার গান না মাত্র একবার শিরিন সুলতানা গান তো গানইনি ছাদের গান বন্ধ করে দিয়েছেন তারপর থেকে লজ্জিত ছেলেটি অপরাধী মুখে আরও বছর কাটিয়ে দিল চিলে কোঠার ঘরটায় এই দু দুবছরে শিরিন সুলতানার সঙ্গে তার একটি কথাও হয়নি শুধু দেখা গেল দুজনে বিয়ে করে দেড়শো টাকার ভাড়ার একটা ঘুপচি ঘরে উঠে এসেছেন